বহুদিন বাদে এরকম নাটক দেখলাম যেটা দেখার পর মনটা কেমন একটা যেন করলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো নাটকের রিভিউ করতে চলে এসেছি যেটা ঈদের উপলক্ষে কিন্তু বেরিয়ে গেছে। তো একটি নাটক বেরিয়েছে 1 মাস আগে, আর একটি নাটক বেরিয়েছে 2 সপ্তাহ আগে। তো দুটো নাটকের রিভিউ আমি একসাথে এই ভিডিওতে করবো। তো প্রথম আমি যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়াপুরাণ, তারপর আমি মুভ অন করবো হচ্ছে পথে হলো পরিচয়। তাই ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইলো প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো মায়াপুরাণ কিন্তু পডকাস্ট হয়ে গেছে গানে ডালি ড্রামা বলে ইউটিউব চ্যানেলে মাসখানিক আগে, এবং এই নাটকটির ডিরেক্টর হচ্ছে রুবেল আনুশ। এখানে কাস্টিংয়ে আছে সাব্বির অর্ণব, নওয়া হোসেন, মনিরা মিঠু, আহমেদ নাভেজ সহ আরও অনেকে। তো নাটকটি কিন্তু 38 মিনিটের ডিউরেশনে, কিন্তু নাটকের মধ্যে দুটো টাইম লাইনের গল্প দেখানো হয়েছে। একটাই কাপল, তার দুটো টাইম লাইনের গল্প আমাদের দেখিয়েছে, এবং এই নাটকটির মধ্যে একটা ওল্ড স্কুল ভাইব কিন্তু লুকিয়ে আছে। কোথাও না কোথাও এটার প্রেজেন্টেশন বা স্ক্রিন প্লে এই নাটকগুলোকে স্পেশাল করে দেয়, অ্যাটলিস্ট আমার জন্য। তো এই মায়াপুরাণের গল্পটা হচ্ছে সাব্বির অর্ণব নওয়া হোসেনকে স্কুলে নিয়ে যেত সাইকেলে চড়িয়ে, সেখান থেকে তাদের মধ্যে একটা স্ট্রং বন্ড তৈরি, এবং সেটা টাইমের সাথে সাথে যখন নওয়া হোসেন কলেজে ওঠে সেটা প্রেমে পরিণত হয়, এবং তারপর তাদের মধ্যে একটা ভাব ভালোবাসার সৃষ্টি হয়। বাট সেইটা তার বাবা হঠাৎ জেনে যায়, আই মিন মেয়েটার বাবা, এবং সেটা সে চায় না যে সে তার সাথে এরম মিশুক। তখন তাদের মধ্যে একটা ট্র্যাজেডি আসে, এবং সেই ট্র্যাজেডির কারণে একটা গল্পের মোচড় আসে, এবং সেই গল্পের মোচড়ে পড়ে তারা আবার একসাথে হয়ে যায়, এবং বহু বছর পেরিয়ে গিয়ে তারা বৃদ্ধকালে চলে আসে, এবং বৃদ্ধকালে তারা একে অপরকে চোখে হারাচ্ছে, এবং সেই সময় রোলটি প্লে করছে মনিরা মিঠু অ্যান্ড আহমেদ নাভেজ। তারপরে যে চোখে হারায় যে ব্যাপারটা, সেটা করতে করতে হঠাৎ করে কি এমন হয় যে ওরা দুজন আলাদা হয়ে যায়, সেই সব কিছু জানতে গেলে তোমাদের কিন্তু এই নাটকটি দেখতে হবে। তো এই নাটকটির মধ্যে দুটো টাইম লাইনের গল্প যেমন আমি বললাম সেরকম দেখিয়েছে, তার সাথে সাথে এই যে দুটো টাইম লাইনের মধ্যে যে প্রেমটা এস্টাবলিশ হচ্ছে এবং সেটা যে একটা কোর্স নিচ্ছে, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। মানে খুব শর্টের মধ্যে খুব সুন্দরভাবে এমন এমন কিছু সিনারিও প্রোডিউস করা হয়েছে যেটা কিন্তু তোমাদের মনে কিন্তু একটা জায়গা অবশ্যই করবে। এখানে সাইকেলটা একটা বিশেষ প্রপ হিসাবে ইউজ করা হয়েছে এই নাটকটিতে, এবং সেটা কিন্তু কোথাও না কোথাও তাদের লাভ স্টোরির মধ্যে একটা ক্যাটালিস্টের রোল প্লে করেছে। সাধারণত আমরা একটা মানুষকে দেখি যে কোনো চরিত্রের মধ্যে ক্যাটালিস্ট বা একটা মিডিয়েটার হিসাবে প্লে করছে, বাট এখানে একটা প্রপকে দেখতে পাচ্ছি যেটা ওদের দুজনের লাভ স্টোরির একটা বিশেষ অঙ্গ হয়ে ওঠে, এবং সেইটার কারণে কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদটা ঘটে লাস্টে গিয়ে। এই নাটকটির মধ্যে কিছু কিছু ডায়লগস আছে যেগুলো এত সুন্দর, মানে যখন দেখবে তোমরা তোমাদের মনটা জুড়িয়ে যাবে, এবং মনে হবে সত্যি এরকম যদি গদ গদ ভালোবাসা একে অপরের সাথে থাকে তাহলে সত্যি এরা যদি হারিয়ে যায় তখন ভীষণ কষ্ট হবে। মনিরা মিঠুর অভিনয় কিন্তু দুর্দান্ত আমার লেগেছে, এবং সেরকমই ভালো লেগেছে নওয়া হোসেনের চোখের চাউনি। মানে আমি এই সাব্বির অর্ণব এবং নওয়া হোসেনকে প্রথমবার দেখছি কোনো নাটকে, তো আমার কিন্তু তাদের অভিনয়টা দুর্দান্ত লেগেছে। তারা চোখে যে কথাটা বলে, এবং খুব কম ডায়লগ আছে তাদের এই নাটকটির মধ্যে, কারণ কি যারা খুব অল্প টাইমের জন্য আছে সেই টাইম লাইনটা, বাট যতক্ষণই আছে সেটা যেন মনের মধ্যে একটা অদ্ভুত একটা ওই বলবো বাবলস প্রডিউস করে। এখানে সাইকেল নিয়ে একটা ডায়লগ আছে, যে ডায়লগটা কিন্তু ভীষণ পপুলার, যেটা অনেক রিলসে বা ফেসবুকে তোমরা দেখতে পারবে। তো ওই ডায়লগটা কিন্তু সত্যি একটা অন্যরকম আবেজ জাগায়। তবে এন্ডিংটা তোমাদের চোখে জল আনবেই, মানে তোমরা ভাববেই না যে এরকম একটা এন্ডিং হবে। তো এই নাটকটি আমি তোমাদের কাছে রেকমেন্ড করলাম। নাটকটির রিচ অনেকটাই কম আছে আমি দেখলাম 1 মাস হওয়া সত্ত্বেও, বাট নাটকটি কিন্তু আমার প্রচণ্ডভাবে ভালো লেগেছে। তোমরা যদি দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তোমার নাটকটি কেমন লেগেছে। এবার আমি মুভ অন করছি পথে হলো পরিচয়। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে জাকারিয়া শকিন, এবং এই নাটকটি পডকাস্ট হয়ে গেছে বাংলা ভিশন ড্রামা বলে অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই নাটকটিতে কাস্টিংয়ে আছে জিওল ফারুক, অপূর্ব, টোটিনি সহ আরও অনেকে। টোটিনির দেখা আমার প্রথম নাটক এটি, এবং অপূর্ব আর টোটিনির জুটিটা এখন দেখছি বেশ সাড়া ফেলছে। তো অপূর্ব আর টোটিনির আমি আগে কোনো কাজ দেখিনি, তো এটা আমার ফার্স্ট টাইম কাজ দেখা হচ্ছে। তবে এই নাটকটির গল্পটাও কিন্তু ভীষণই ওল্ড স্কুল, এবং এই নাটকটির মধ্যে একটা জার্নি থ্রু দিয়ে একটা লাভ ব্লসম হয়, এবং সেটা হঠাৎ করে বিচ্ছেদ হয়ে যায়, তারপর তারা আবার কি করে মেলে, এবং সেই মেলার পেছনে যে স্ট্রাগলটা সেটাই মূলত এই গল্পের প্রধান একটা ভালো লাগার জিনিস। এবং এখানে অপূর্বর যে অভিনয়টা সেটা তোমাদের সত্যিই মনে একটা দাগ কাটবে। আমরা সকলে জানি যে রোম্যান্টিক যখন কোনো কাজ হয় সেখানে অপূর্ব দার একটা আলাদাই প্রেজেন্স আমরা ফিল করতে পারি, তার চোখের চাউনি, তার ওয়ে অফ এক্সপ্রেশন সেটা কিন্তু আলাদাই লেভেলে যায়, এবং সেই জিনিসটাই কিন্তু এই নাটকটিতেও আছে। এবং টোটিনিকে আমার দেখে
প্লেজেন্ট লেগেছে, এবং তার যে একটা ইনোসেন্স বা তার একটা গার্ল নেক্সট ডোর যে একটা চার্ম আছে সেটা কিন্তু এই নাটকটির মধ্যে খুব সুন্দরভাবে কাজ করেছে। এই নাটকটির মধ্যে বহু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো তোমাদের নিজের লাভড ওয়ানসদের কথা মনে করাবে, যেটা আমার প্রচণ্ডভাবে একটা মনের মধ্যে বাটারফ্লাই এফেক্ট দিয়েছে। সেটা হচ্ছে এই দুটো হাত এরকমভাবে রেখে দেয় টোটিনির চরিত্রটাকে ট্রাকে তোলার জন্য, সেই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার। মানে একটা স্ট্রেঞ্জার হওয়া সত্ত্বেও তারা দুজন দুজনের জন্য যে ফিলিংসটা তৈরি হয় একটা জার্নির মাধ্যম দিয়ে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি। এবং এই নাটকটিতে একটা গান আছে যেটা মাতিম সাকিব গেয়েছে, গানটি দারুণ দারুণ, মানে ইট ইজ লাইক আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার নাটকটি তোমরা যখন দেখবে। এবং নাটকটির গল্পটা কিন্তু খুব আহামরি নয়, আমি শুরুতেই বললাম যে এই দুটো নাটক যেটা আমি আজকে রিভিউ করছি দুটো নাটকেরই গল্প কিন্তু একদম পাতি, একদম সিম্পল, এবং এরকম গল্প আমার বহুবার দেখে এসেছি। বাট এটার প্রেজেন্টেশনটা যতটা ইন্টারেস্টিং ততটাই কিন্তু তোমাদের মনে একটা কি বলবো দাগ কাটবে। ঘন্টা খানিকের কিন্তু এই নাটকটির ডিউরেশন, কিন্তু একবারও তোমাদের মনে হবে না নাটকটি বোর করছে, অথচ তোমাদেরকে একটা প্যালপিটেশন তৈরি করবে যখন এখানে ওই খোঁজার একটা স্ট্রাগল হবে। অপূর্বর চরিত্রটি টোটিনি চরিত্রকে খুঁজে বেড়াচ্ছে, সেখানে যে স্ট্রাগলটা, ইনফ্যাক্ট টোটিনিও খুঁজছে, বাট ওই যে ফেসটা দেখানো হয় স্ট্রাগলে সেটা কিন্তু প্রচণ্ডভাবে তোমাদের একটা প্যালপিটেশন ক্রিয়েট করবে। এবং তোমরা নিজেরা প্রে করবে নাটকটি শেষ হতে হতে যে প্লিজ এদের যেন দেখা হয়ে যায়, প্লিজ এদের যেন দেখা হয়ে যায়। আমার তো স্পেশালি যখন শেষে স্টেশনের মধ্যে তাদের মিট আপ হয়, সেখানে একটা সিন আছে ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মে ছুটে আসে, আমার তখন জাস্ট বুকটা ধরপড় করছিল এখনও ট্র্যাজেডি না হয়। বাট স্টিল ট্র্যাজেডি হয়নি, একটা ভালো এন্ডিং দিয়ে গল্পটা শেষ করে, অ্যান্ড সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। তো এই দুটো নাটক তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।